চার্ট হয়ে গেছে এক মিনিট আমিও আলাদাভাবে চাই আচ্ছা দেখি হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আছি ভেলা অ্যাস্থেটিক্সের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে। এখানে হচ্ছে গিয়ে আমার সাথে আরও আছে আপু, আমার সাথে আছে ভেল অ্যাস্থেটিক্সের ওনার কর্ণধার। হ্যাঁ আপু, আপু যদি আমার ফ্রেন্ডদের একটু কিছু বলতেন এটার সম্পর্কে। আচ্ছা, বেসিক্যালি সেমি পারমানেন্ট মেকআপ যেটা আমরা ফার্স্ট টাইম বাংলাদেশে লঞ্চ করছি, এবং এই হচ্ছে পারমানেন্টলি যাদের হচ্ছে থিন আইব্রোজ, যাদের হচ্ছে ডার্ক লিপস, অ্যান্ড পারমানেন্টলি ইউ লুক বিউটিফুল। এক থেকে তিন বছর পর্যন্ত থাকবে এটা, এবং হচ্ছে এভরি সিক্স মান্থস ইউ হ্যাভ টু ডু টাচ আপ, অ্যান্ড ফর এনি কাইন্ড অফ পারমানেন্ট মেকআপ সার্ভিস প্লিজ ডু কাম টু ভেলা অ্যাস্থেটিক্স। আচ্ছা, আমরা অনেকেই আছি যারা হচ্ছে গিয়ে আইব্রোজের প্রবলেমটাতে, লাইক আমরা একটু বাইরে যেতে হলে বা কোনো প্রোগ্রামে যেতে হলে, ইভেন আমরা যখন শুটিং করি আমাদের মেকআপটা করতে হয়, লাইক আইব্রোজটা আমরা সবসময় একটু ট্রাই করি, কারণ আইব্রো হচ্ছে আমাদের চেহারে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আমরা আইব্রোজটা সুন্দর করে আর্ট করি। সো আপুর এখানে হচ্ছে গিয়ে লাইক আইব্রোজটা পারমানেন্টলি, তিন পারমানেন্ট বলতে সেমি পারমানেন্ট, তিন বছরের জন্য আইব্রোজটা সুন্দর করে সেট আপ করে দেওয়া হবে, যেটা হচ্ছে এরপর আর রোজ রোজ বা কোথাও বাইরে যাওয়ার সময় আমাদের আইব্রোজটা করতে হবে না। প্লাস হচ্ছে গিয়ে লিপস, অনেকে লিপস ডার্ক, সো আপুর এখানে পারমানেন্টলি মানে তিন বছরের জন্য বা লিপস হচ্ছে পিঙ্ক করে দেওয়া হবে। পিঙ্ক বলতে মানে ন্যাচুরাল কালার চুজ করার অপশন আছে, সুন্দর একটা পিঙ্ক বা যে যেই কালারটা চায় ওরকম একটা ন্যাচুরাল একটা কালার করে দেওয়া হবে। সো দ্যাট আপনাদের হচ্ছে গিয়ে এরপরে লিপস্টিকও দেওয়া লাগবে না, ন্যাচুরাল যে বিউটিটা লাইক আইব্রোজ আর হালকা লিপসটা পিঙ্ক থাকলে কিন্তু আমাদের মধ্যে ন্যাচুরাল একটা সুন্দর লুক চলে আসে, যেটা না আমরা বাইরেও চলে যেতে পারি। আমাদের যেটা হয় ম্যাক্সিমাম টাইমে অনেক নাটকে দেখা যায় আমরা ন্যাচুরাল মেকআপে থাকতে চাই, বাট তারপর আমাদের হালকা একটু টাচ আপ করতে হয় আইব্রোজের জন্য, লিপের জন্য। সো আমরা যদি এখানে এটা করে ফেলি তাহলে সেটা আর লাগবে না। সো এই এইরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আই গেস প্রথম। সো আপনারা যারা এই সার্ভিসগুলো নিতে চান আপনারা হচ্ছে গিয়ে ভেলা অ্যাস্থেটিক্সে যেতে পারেন, ওদের অফিসটা হচ্ছে বর্ণালিকা, আর আপনারা ওদের পেজ ভেলা অ্যাস্থেটিক্সে আমি ট্যাগ করে দিয়েছি, ওইখানে গিয়ে লাইক দিয়ে আপনারা হচ্ছে গিয়ে ডিটেলসটা জেনে নিতে পারেন। সো আমরা আজকে এখানে এটার গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছিলাম, এখানে সুন্দর করে বড় করে একটা প্রোগ্রাম করা হয়েছে। এখানে আমার সাথে ছিল মেকআপ আর্টিস্ট জাহিন ভাই, তার জাহিন খান, বাঁধন আপু ছিল, জাকি আছে আমার সাথে, আমি আছি। সো আমরা খুব সুন্দর করে এটা লঞ্চিং প্রোগ্রামটা শেষ করেছি। এখন আপনাদের সবাইকে জানানোর জন্য আমরা আমাদের পেজ থেকে, সরি পেজ তো না, ফেসবুক থেকে আমরা লাইভে আসছি। আপনাদের যদি কোনো রকম কোনো ইনকোয়ারি করার থাকে তাহলে আপনার হচ্ছে কি আমি যে ট্যাগ করেছি ভেলা অ্যাস্থেটিক্সের পেজে, ওইখানে গিয়ে আপনারা লাইক দিয়ে ডিটেলসটা জেনে নিতে পারেন। ওইখানে ওদের সাথে কন্ট্যাক্ট করার ডিটেলসটা দেওয়া আছে, সেখান থেকেও আপনারা মানে কি বলে ডিটেলস জেনে নিতে পারেন। আমি একটু কমেন্টসগুলো পড়ব। ছেলেরা কি লিপের কালার ইউজ করা যাবে? ছেলে মেয়ে বোথ করতে পারবে, অনেকে আছে লিপস বাইবর্ন, যেটা বাইবর্নে অনেকে ডার্ক থাকে, বাইবর্নে অনেকে লিপস পিঙ্কিশ থাকে। সো আপনারা চাইলে তিন বছরের জন্য আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ন্যাচারাল কালার হচ্ছে গিয়ে এখান থেকে করে নিতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রাইস, একজন প্রাইজের কথা জিজ্ঞেস করেছে, প্রাইসটা আসলে আপনি কোন সার্ভিসটা নেবেন সেটার উপর ডিপেন্ড করে, আপনারা ওদের পেজে বা ওদের কন্ট্যাক্টে যোগাযোগ করলে ওরা জানিয়ে দেবে।
হ্যাঁ, যারা প্রাইস জিজ্ঞেস করছেন তাদের জন্য আমি বলছি যে আপনারা ওদের পেজে লাইক দিয়ে ওইখানে জিজ্ঞেস করলে ওরা আপনার কোন সার্ভিসটা নেবেন ওইটার দেখে বা আপনার কতটুকু কী লাগবে ওইভাবে ওরা প্রাইসটা বলে দেবে। কত করে দুই জোড়া বুঝতে পারছি না আপনার প্রশ্ন। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা লাইভে জিজ্ঞেস করতে পারেন। আমার সাথে জাকি আছে, জাকি একটু কিছু বলো। হু আর ইউ? না, আমি এটাই বলবো যে বেলা অ্যাস্থেটিক্সে যান। আর আমি একটু আগে আমার লাইভে কথা বলছি যে আপনার যেমন এই যে আইরিনের মতন যদি কোনো মেয়ে থাকে যারা অনেক মেকআপ লাগে ওদের, ঠিক আছে, ওদের ওদের মতো মেয়ে থাকলে আপনারা গার্লফ্রেন্ড থাকলে আপনারা তাদেরকে এখনই নিয়ে যান যেন পারমানেন্ট আইব্রোজ আর আইলাইনারটা করাই ফেলতে পারে, যেন মেকআপে পার্টিতে দেরি না হয়, অফিসে কোনো জায়গায় যেন দেরি না হয়, ঠিক আছে। আর আমার গার্লফ্রেন্ড যদি হয় আমি ওকে তো অবশ্যই করাবো, বিকজ আমার এই সমস্যাটা ফেস করতে হতে মাথা নষ্ট হয়ে গেছে। ওকে দেন, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে গিয়ে এই ব্যাপারে কোনো রকম কিছু জানা থাকলে ভেল অ্যাস্থেটিক্সের পেজে গিয়ে লাইক দিয়ে ওদের সাথে থাকতে হবে। বাই।